এবার পাড়ায় পাড়ায় দিদির খেলা। পাড়ায় পাড়ায় দিদির খেলা, আমার পাড়ায় সবার সেরা আয়োজক আমরা সবাই। এবার পাড়ায় পাড়ায় রাজ্য সরকারের নানান উন্নয়নমুখী কর্মকাণ্ডকে নিয়ে ব্যাপক প্রচারের কাজে নানান রকম মজার খেলার আয়োজন করলো আমরা সবাই নামে একটি গ্রুপ। অরাজনৈতিক এই গ্রুপ সিদ্ধান্ত নেয়, বর্তমানে রাজ্য সরকারের যতগুলি প্রজেক্ট রয়েছে তার অনেকে সুযোগ সুবিধাগুলি পেলেও অনেকে এখনও বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবল নয়। আর এই কারণেই আমরা সবাই সিদ্ধান্ত নেয় নানান রকম খেলার মাধ্যমে তুলে ধরা হবে সরকারি সুযোগ সুবিধাগুলি সকলের কাছে। তাহলে প্রত্যেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান রাজ্য সরকারের সুযোগ সুবিধাগুলি বুঝতে পারবে এবং সেই বিষয়গুলি নিয়ে জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের কাছে গিয়ে সুযোগ সুবিধাগুলি চাইতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। এরপরই আমরা সবাই এর প্রধান উদ্যোক্তা গৌতম গোস্বামী শুরু করলেন পাড়ায় পাড়ায় দিদির খেলা, আমার পাড়ায় সবার সেরা খেলা। তার প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হয় গত 10 তারিখ রবিবার শিলিগুড়ি শহর লাগোয়া ডাগ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিমডিমা বস্তিতে। সেখানে আয়োজন করা হয় নানান মজার খেলার, কিন্তু প্রতিটি খেলাই ছিল সরকারি নানান প্রজেক্টের নামে। ঠিক তেমনই গতকাল রবিবার ডাগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরের অম্বিকানগর স্কুল মাঠে আমরা সবাই আয়োজন করে তাদের দ্বিতীয় পাড়ার পাড়ায় দিদির খেলা, আমার পাড়ায় সবার সেরা কর্মকাণ্ড। এদিন রূপশ্রী নামে একটি খেলার আয়োজন করে আমরা সবাই। সেখানে চোখ বেঁধে মহিলারা একে অপরকে সাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবচেয়ে কম সময় সবচেয়ে ভালো যে গ্রুপ সাজাতে পেরেছে চোখ বেঁধে তাকে পুরস্কৃত করা হয় আমরা সবাইয়ের তরফ থেকে। স্বাস্থ্যসাথী নামে শঙ্খ বাজাও প্রতিযোগিতার আয়োজন করে আমরা সবাই। সেখানেও সবচেয়ে বেশিক্ষণ শঙ্খ বাজাতে পারা মহিলাদেরকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ছিল কন্যাশ্রী কুইজ প্রতিযোগিতা, সবুজ সাথী সাইকেল স্লো দৌড়, বস্তা দৌড়, চামচ গুলি দৌড়। পাশাপাশি এই খেলার প্রতিযোগিতায় গতকাল ছিল গতিধারা বল ছুড়ে। দুপাশে সারিবদ্ধ কাচের বোতলের মাঝ দিয়ে ফুটবল ছুড়ে ফেলতে হয়েছে ঘটি। আমরা সবাই এর প্রতিটি খেলাই ছিল রাজ্য সরকারের নানান প্রকল্পের নাম ধরে। আমরা সবাই এর প্রধান উদ্যোক্তা গৌতম গোস্বামী বলেন, রাজনৈতিক রংটা যেরকম ভিন্ন, রাজনৈতিক মতবিরোধ থাকবে এটাও স্বাভাবিক, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে জনদরদী প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের দুয়ারে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছে, সেই প্রকল্পগুলোকে আরও সুন্দরভাবে যাতে মানুষ কীভাবে উপভোগ করতে পারে তার সহজ পদ্ধতিতে একটা আমাদের খেলার মাধ্যমে এই প্রকল্পগুলো নিয়ে মানুষের দুয়ারে আমরা পৌঁছে যাচ্ছি। বিগত আমরা কাজ খেলা করতে গিয়ে দু একটা ব্যাপারে যেগুলো আমরা উপলব্ধি করেছি যে প্রকল্পটা যারা নিচ্ছে উপভোগ করছে, যেমন রূপশ্রী কোন সরকার দিচ্ছে অনেকে জানছে না, কন্যাশ্রী যেহেতু স্কুল থেকে দিচ্ছে, সবুজ সাথীটাও যেমন স্কুল থেকে পাচ্ছে, তাদের কাছেও কিন্তু প্রায় অনেকের কাছেই দেখলাম এটা আমাদের উপলব্ধি যে জানে না এটা কোন সরকার থেকে দিচ্ছে, কে দিচ্ছে এই সুবিধাটা। এই ধরনের যে বৈষম্যগুলো তৈরি হয়েছে সেগুলো যাতে আরও স্পষ্ট হয় যারা উপভোক্তাদের কাছে, সেগুলো তুলে ধরতে এবং মানব জনদরদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জনকল্যাণরূপী এই মানব কল্যাণরূপী এই প্রকল্পগুলোকে আরও বেশি যাতে মানুষ অতি সহজ পথে সুযোগগুলো গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এবং এই প্রকল্পগুলোর প্রচার নিয়ে আমাদের মূল লক্ষ্য পাড়ায় পাড়ায় দিদির খেলা, আমার পাড়ায় সবার সেরা।